মোটর ভেহিকলস বিডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজকে হচ্ছে ফার্স্ট আমরা আপনাদেরকে যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে আপনার একটা 111 গাড়ি। তো এটা হচ্ছে 99 মডেল, 2003 রেজিস্ট্রেশন, সাদা কালারের একটা গাড়ি, ঢাকা মেট্রো গ 15 সিরিয়ালের এই গাড়িটা। তো ভিউয়ার্স, এটা হচ্ছে হোয়াইট কালারের গাড়ি। এটা প্রথমেই হচ্ছে এটার হেডল্যাম্পগুলো হচ্ছে ক্রিস্টাল, এবং হচ্ছে সাইড যে লাইটটা আছে সেটাও হচ্ছে ক্রিস্টাল। এবং ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে গ্রিলটা আছে সেটাও কিন্তু এখন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে। এবং ভিউয়ার্স, এই পাশের যেই হেডল্যাম্পটা দেখতে পাচ্ছেন সেটাও ক্রিস্টাল। এবং এটা কিন্তু আপনার যেই এখানে যে প্লাস্টিক বাম্পারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই ফ্রেশ, কোনো ডেন বা স্ক্র্যাচ কিন্তু নেই। ভিউয়ার্স, এই পাশের লুকটা একটু আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন টায়ার রিং, এটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে। এবং ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু কোনো ডেন্ট বা স্ক্র্যাচ বা কোনো আপনার ছোট স্পটও কিন্তু নেই। তো ভিউয়ার্স, এই পাশের আমি পিছনের টায়ার এবং রিংটা দেখাচ্ছি, একদমই ফ্রেশ কন্ডিশনে আছে। ভিউয়ার্স, এটা 111 একটা গাড়ি। পেছনের লুকটা একটু আমি যদি আপনাদেরকে দেখাই, এটার যে টেইল ল্যাম্পগুলো সেটা কিন্তু গাড়ির সাথে আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা কিন্তু এখনও চেঞ্জ করা হয়নি, স্টিল বাম্পার ইনস্টল নেই, এটা আপনাদেরকে করে নিতে হবে। ভিউয়ার্স, এই পাশের লুকটাও আমি দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই পাশের পেছনের টায়ার এবং রিংটা, এটা হচ্ছে সামনের টায়ার এবং রিংটা। তো ভিউয়ার্স, চলুন আমরা ইন্টেরিয়ার লুকটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে এই গাড়িটার ইন্টেরিয়ার লুক। এটা হচ্ছে ড্যাশবোর্ডটা গ্রে কালারের এবং অফ হোয়াইট, মানে ক্রিম কালারের একটা কম্বিনেশন আছে। এবং ভিউয়ার্স, ওই পাশের ডোর প্যাডটা আমি একটু দেখাচ্ছি, একদমই ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু। তো ভিউয়ার্স, এই পাশের সিট কাভারগুলো ক্রিম কালারের আছে। এটা অটো ট্রান্সমিশনের একটা গাড়ি, ডোর উইন্ডো হচ্ছে সব অটো। এখানে এসির সুইচেসগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিউয়ার্স ড্যাশবোর্ড। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই পাশের ডোরটা একটু দেখাচ্ছি, এটা ডোরের বিটগুলো একদমই ফ্রেশ অবস্থায় আছে। তো ভিউয়ার্স, চলুন আমরা প্যাসেঞ্জার সিটের লুকটা একটু আপনাদেরকে দেখাই। ভিউয়ার্স, ওই পাশের ডোর প্যাডটা আমি দেখাচ্ছি, একদমই ফ্রেশ অবস্থায় আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এই পিছনের সিট কাভারগুলো হচ্ছে ক্রিম কালারের, আপনার সিট কভার নিয়ে চেঞ্জ করতে হবে না। এবং ভিউয়ার্স, সিলিংয়ের অবস্থাও বেশ ফ্রেশ আছে। এবং সামনে পিছনের গ্লাসটা কিন্তু ভিউয়ার্স একদম অরিজিনাল গ্লাস। এই পাশের ডোরটা একটু আমি দেখাচ্ছি, তো ভিউয়ার্স, এখন আমরা গাড়ির ইঞ্জিনটা আপনাদের সাথে শেয়ার করি। এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ইএফআই এর একটা ইঞ্জিন। ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট হচ্ছে 1331 সিসি, সিএনজি অকটেন দোনোটাতে গাড়ি ড্রাইভ করা যাবে, এসি কমপ্লিট অবস্থায় আছে। আমি একটু কাছ থেকে আপনাদেরকে ইঞ্জিনের লুকটা দেখাচ্ছি। ইঞ্জিনের লুকে কিন্তু কোনো রাস্ট বা ময়লা নেই, একদমই ফ্রেশ কন্ডিশন আছে, প্রতিটা পার্টসই দেখা যাচ্ছে। এবং ব্যাটারির কন্ডিশন বেশ ভালো, NS60L ব্যাটারি। গাড়ির ইঞ্জিনের লুকটাও বেশ ফ্রেশ আছে, আপনারাই কিন্তু দেখতে পাচ্ছেন। এরপরও ভিউয়ার্স, আপনারা হচ্ছে গাড়ি পছন্দ হয়ে থাকলে, রিভিউটা পছন্দ হয়ে থাকলে আপনারা সরাসরি শোরুমে আসেন, দেখেন, তারপর আপনারা কোনো ডিসিশন নেবেন আর কি। তো ভিউয়ার্স, ইঞ্জিন হোন বা বনার যেটা আছে সেটা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা বিট আছে, যাতে এই বনারটা যখন ক্লোজ করা হয় তখন যাতে গাড়ির বডিতে কোনো দাগ বা ইয়া না পড়ে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে গাড়ির ট্রাঙ্কের লুক বা ব্যাকডালার লুকটা। এখানে দেখতে পাচ্ছেন গাড়িটা সিএনজি করা আছে, এই এখানে আপনার এই যে সিলিন্ডার দেখা যাচ্ছে, এখানে ভিউয়ার্স সিলিন্ডার আছে। এছাড়াও হচ্ছে এখানে আপনি ব্যাগেজ নিয়ে ট্রাভেল করতে পারবেন, সেরকম একটা স্পেস কিন্তু আছে। এবং ব্যাকহুড বা ব্যাকডালা যেটা আছে সেটাও একদমই ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু। সানলাইটের জন্য সম্ভবত একটু অন্ধকার আসতে পারে সম্ভবত। তো চলুন ভিউয়ার্স, আমরা এটার প্রাইস নিয়ে কথা বলি। এটা হচ্ছে 99 মডেল, 2003 রেজিস্ট্রেশন, পেপার সাপটোরেট, সিএনজি অকটেন দোনোটাতে গাড়ি ড্রাইভ করা যাবে। এবং ভিউয়ার্স, এটা হচ্ছে 1331 সিসির একটা ইঞ্জিন আছে, এসি কমপ্লিট, এটা একদমই টিপটপ কন্ডিশনে আছে, 111 একটা গাড়ি। ভিউয়ার্স, এটার আস্কিং প্রাইস হচ্ছে 5,90,000 টাকা। এটা আপনারা নেগোশিয়েট করতে পারবেন, আপনারা এই শোরুমে আসেন, দেখেন, যদি গাড়ি পছন্দ হয় দেন হচ্ছে আপনারা প্রাইস নিয়ে আলোচনা করা যাবে, বাট আস্কিং চাচ্ছে হচ্ছে 5,90,000 টাকা। এবং ভিউয়ার্স, এই ওনারশিপ, এই শোরুমের ওনার কিন্তু একটা চ্যালেঞ্জ করেছে যে কেউ যদি এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দেখাতে পারে তাহলে তাকে পুরস্কৃত করা হবে। এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, আস্কিং প্রাইস 5,90,000 টাকা। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি আর একটা হচ্ছে এক্স ফিল্ডার দেখাচ্ছি, বাট এটা নিউ শেপ, বাট এটা হচ্ছে হাইব্রিড গাড়ি।
তো ভিউয়ার্স, গাড়িটির মডেল হচ্ছে 2013, রেজিস্ট্রেশন হচ্ছে 2018। তো ফার্স্ট অফ অল আমরা এটার আউটলুকটা একটু আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আপনার সামনের যে লুকটা, এটা হেডল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন গাড়ির, এটা হচ্ছে গাড়ির সাথে এখনও কিন্তু আছে, এবং গ্রিলটা ফ্রেশ আছে, একটু এখানে ভাঙার অংশ আছে কিন্তু এমনিতে ফ্রেশ আছে, মেজর না সেটা। ভিউয়ার্স, এই পাশের যে হেডল্যাম্পটা আমি দেখাচ্ছি সেটাও দেখতে পাচ্ছেন একদম কিন্তু গাড়ির সাথেরই আছে, এবং নিচে হচ্ছে এখানে ফগ লাইটও আছে দেখতে পাচ্ছেন, দুই পাশেই ফগ লাইট আছে, এবং সামনে স্টিল বাম্পার ইনস্টলড আছে। ঢাকা মেট্রো কো 34 সিরিয়ালের একটা গাড়ি, এবং গাড়ির কালারটা হচ্ছে পেস্ট কালারের বা স্কাই ব্লু বলা যেতে পারে। এবং ভিউয়ার্স, আমি এই পাশের লুকটা দেখে শুরু করলাম। এখানে দেখতে পাচ্ছেন টায়ার এবং রিংটা, রিংটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, টায়ারটাও ফ্রেশ অবস্থায় আছে, ডিস্ক ব্রেক সামনে। তো ভিউয়ার্স, গাড়িটাতে ডেন বা স্পট বা স্ক্র্যাচ কিন্তু নেই, এই পাশে দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে। ভিউয়ার্স, এই পাশের টায়ার এবং রিংটা দেখাচ্ছি। তো ভিউয়ার্স, চলুন আপনাদেরকে আমি পেছনের অংশটা একটু দেখাই এই গাড়ির। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন করোলা ফিল্টার লেখা আছে, এবং এটা হাইব্রিড, এখানে যে ইয়াটা আছে সেটাও দেওয়া আছে, এবং টেইল ল্যাম্পগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে, এবং পেছনের গ্লাসে ওয়াইপারও আছে, এবং এই গ্লাসটা কিন্তু অরিজিনাল, পেছনের গ্লাসটা অরিজিনাল, এখানে স্টিকার দেখেই বুঝতে পারছেন। ভিউয়ার্স, এই পাশে টেইল ল্যাম্পটাও ফ্রেশ অবস্থায় আছে, এবং পেছনে স্টিল বাম্পার ইনস্টলড আছে, আপনাদেরকে এটা নিয়ে ইনস্টল করতে হবে না, এবং পেছনে হচ্ছে আপনার স্পয়লারও আছে। তো ভিউয়ার্স, এই পাশে হচ্ছে টায়ার এবং রিংটা দেখাচ্ছি পেছনের। তো ভিউয়ার্স, এটা হচ্ছে এই পাশের সামনের টায়ার এবং রিংটা। তো ভিউয়ার্স, গাড়িটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে, এখানে আপনার খুব একটা আউটলুকটাও মোটামুটি বেশ ফ্রেশ আছে। চলুন আমরা ভিউয়ার্স আপনাদেরকে ইন্টেরিয়ার লুকটা একটু শেয়ার করি। ভিউয়ার্স, এটা হচ্ছে এই গাড়িটার ইন্টেরিয়ার লুক। ড্যাশবোর্ডটা হচ্ছে একদম ব্ল্যাক ম্যাট, ব্ল্যাক এবং ব্ল্যাক ম্যাট দুইটাই মিক্সড আছে, মাল্টিমিডিয়া প্লেয়ার আছে। এবং ভিউয়ার্স, ওই পাশের আমি ডোর প্যাডটা যদি দেখাই দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে, গাড়িটা বেশি দিন ইউজ হয়নি, এবং দেখেন কমফোর্টলি বসার এখানে ভালো একটা স্পেস কিন্তু পেয়ে যাচ্ছেন। ভিউয়ার্স, এটা হচ্ছে স্টিয়ারিং, এবং এখানে হচ্ছে ড্যাশবোর্ডের মিটার। ভিউয়ার্স, এখানে যে সিট কাভারগুলো দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ অবস্থায় আছে, আপনাদেরকে নিয়ে চেঞ্জ করতে হবে না। ভিউয়ার্স, এখানে অটো ট্রান্সমিশন দেখতে পাচ্ছেন, ট্রান্সমিশন লিভার, এখানে এসি যে সুইচেসগুলো আছে। তো ভিউয়ার্স, আমরা হচ্ছে এই ডোরের অংশটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই ডোর প্যাডটাও দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ আছে, এবং এখানে ডোর এবং উইন্ডো অনঅফের যে সুইচেসগুলো আছে, লক আনলকের সুইচেসগুলো এখানে। তো ভিউয়ার্স, চলুন আমরা আপনাদের সাথে প্যাসেঞ্জার সিটের লুকটা একটু শেয়ার করি। ভিউয়ার্স, এটা হচ্ছে এই গাড়িটার প্যাসেঞ্জার সিটের লুকটা, এখানে দেখতে পাচ্ছেন একদম আরামভাবে আপনারা যে কোনো যাত্রা এই গাড়িতে করতে পারবেন। ওই পাশের ডোর প্যাডটা দেখাচ্ছি একদমই ফ্রেশ কন্ডিশনে আছে, এবং দেখেন এখানে স্পেস ভালো আছে, আপনারা বসার একটা ভালো স্পেস কিন্তু পেয়ে যাবেন, এবং সিলিংটাও দেখছেন একদমই টিপটপ কন্ডিশনে আছে। এটা এখান থেকে আমি একটা সামনের ভিউ নিচ্ছি। ভিউয়ার্স, এই পাশের ডোরটা একটু আমি দেখাচ্ছি, দেখেন গাড়ির আউটলুকের সাথে সাথে ইন্টেরিয়ার লুকটাও বেশ ফ্রেশ অবস্থায় আছে, টিপটপ কন্ডিশনেই আছে। তো ভিউয়ার্স, চলুন আমরা এই গাড়িটার ইঞ্জিনটা দেখাই। এটা হচ্ছে এই গাড়িটার মূল ইঞ্জিন, যেহেতু এটা হাইব্রিড গাড়ি, এটাতে গ্যাসোলিন ইঞ্জিন আছে, হচ্ছে 1500 সিসি হচ্ছে ইঞ্জিনের ডিসপ্লেসমেন্ট। এখন এখানে হচ্ছে যে হাইব্রিড যেই মোটরটা আছে, পাশাপাশি দুইটা আছে, যেটা কিনা আপনার ব্যাটারির শক্তিতে চলবে একটা নির্দিষ্ট যেই মানে পর্যন্ত, কিলোমিটার পর্যন্ত। তো ভিউয়ার্স, আমি একটু কাছ থেকে আপনাদেরকে লুকটা দেখাচ্ছি। এটা এসি কমপ্লিট করা আছে, গাড়িটা আসলে টিপটপ কন্ডিশনে, আপনারা কাছাকাছি থেকে এসে মানে দেখলে আর কি বুঝতে পারবেন। এটা হচ্ছে হাইব্রিড ইঞ্জিন যেটা আছে, সেটার আমি লুকটা একটু দেখাচ্ছি। তো ভিউয়ার্স, ইঞ্জিন হুড বা বনার যেটা আছে সেটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ অবস্থায় আছে, এবং এখানে হিট সিং প্যাড আছে, ইঞ্জিনের তাপটা যাতে সরাসরি বনাটে হিট না করে। Thank you.
তো ভিউয়ার্স এখন হচ্ছে আমরা এই গাড়িটার ট্রাঙ্কের ইনসাইড লুক বা ব্যাকডালা যেটা আমরা বলি সেটাই দেখছি। এটা কিন্তু ভিউয়ার্স সম্পূর্ণ তেলের একটা গাড়ি, এটা কিন্তু সিএনজি করা নেই, বাট আপনারা সিএনজি করে নিতে পারবেন। এই কারণে ব্যাকডালা স্পেসটা কিন্তু অনেক পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যেহেতু সিলিন্ডার নেই দেখে একটা হিউজ পরিমাণে স্পেস আছে, আপনারা ভালো ব্যাগেজ নিয়ে ট্রাভেল করতে পারবেন এই গাড়িটাতে। এবং এখানে যে ব্যাকহুড বা ব্যাকডালা যেটা বলি সেটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ অবস্থায় আছে। এটা কিন্তু কোনো এই গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। এই শোরুমে এই গাড়িটা গতকালকে রাতে আনা হয়েছে। ভিউয়ার্স এই গাড়িটাতে আমি এইমাত্র আর কি বসলাম, আপনাদেরকে আরেকটু ভালোভাবে যাতে আমি ইন্টেরিয়ার লুকটা দিতে পারি। এটা যেহেতু হাইব্রিড একটা গাড়ি, এটাতে আমরা যারা হাইব্রিড চালিয়ে অভ্যস্ত বা হাইব্রিড ইউজ করেছি তারা অনেকেই জানি যে কিছু কিছু বিষয় একটু অন্যরকম আছে মানে নর্মাল গাড়ির থেকে। তো আমরা গাড়িটা আপনাদেরকে একটু স্টার্ট করে আগে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কি সিস্টেমে আর কি স্টার্ট হয়। এখানে দেখতে পাচ্ছেন চাবি আছে, তো এটা আমি এখানে অন করলাম এবং ইঞ্জিন সুইচ অন করলাম। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ড্যাশবোর্ড যে লাইট আছে ওয়ার্নিং সাইন সেগুলো জ্বলে উঠেছে। তো এখানে দেখতে পাচ্ছেন, তো ভিউয়ার্স এখানে হচ্ছে আপনার বিভিন্ন ডিসপ্লেতে দেখাচ্ছে ব্যাটারির চার্জ কতটুকু আছে, কত কিলো গাড়িটার ফুয়েল আছে এবং হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন আনুষঙ্গিক কিছু আছে এবং আউটসাইড টেম্পারেচার দেখাচ্ছে কত কিলো গাড়িটা চলেছে। এটা খুব একটা ইউজ হয়নি এই গাড়িটা। তো চলুন আমরা গাড়িটা স্টার্ট করে আপনাদেরকে একটু দেখাই। তো ভিউয়ার্স গাড়িটি স্টার্ট হয়েছে, কোনো মানে একটা সাউন্ডও পাওয়া যায়নি আসলে। এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু না একটা সিগন্যাল দিল যে ব্যাটারির মাধ্যমে গাড়িটি স্টার্ট হয়েছে। তো ভিউয়ার্স এটা দেখতে পাচ্ছেন, তো ভিউয়ার্স এটা হচ্ছে স্টার্ট করার পরের যেই লুকটা আছে। তো ভিউয়ার্স চলুন আমরা আপনাদের কি স্টার্ট করা অবস্থায় একটু ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই। তো ভিউয়ার্স আমি যেটা বলছিলাম যে গাড়িটা এখন ইঞ্জিনটা স্টার্ট অবস্থায় আছে, সম্ভবত এই এই মাত্র হচ্ছে এই ইঞ্জিন থেকে এখন হাইব্রিড মোডে চলে গিয়েছে, এই কারণে এখন কোনো সাউন্ড নেই, যেহেতু হাইব্রিড গাড়িগুলো সম্পূর্ণ ব্যাটারির মোটরে চলিত এবং এখানে পিন ড্রপ সাউন্ডও হয় না। গাড়িটা কিন্তু এখনও স্টার্ট অবস্থায় আছে, বাট আপনারা এটা বোঝার উপায় নেই যেহেতু ইঞ্জিন স্টার্ট হয়েছে এরপরে হাইব্রিডে আবার কনভার্ট হয়ে গিয়েছে। তো এই হচ্ছে ভিউয়ার্স ইঞ্জিনের কন্ডিশনটাও বেশ ভালো অবস্থায় আছে এই গাড়ির। তো ভিউয়ার্স আমরা আপনাদেরকে একটু এসিটা একটু দেখাই। তো ভিউয়ার্স এটা হচ্ছে গাড়ির এসি, সম্ভবত এয়ার ব্লোয়িংয়ের একটা সাউন্ড আপনারা পাচ্ছেন। এখন হচ্ছে গাড়ির মোটামুটি আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। গাড়ির ইন্টেরিয়ার এবং ইঞ্জিন স্টার্ট করে এসি অন করে আপনাদেরকে আমি দেখালাম। তো ভিউয়ার্স এখন আসি এটার আপনার প্রাইস নিয়ে আমরা কথা বলবো। তো ভিউয়ার্স এটা হচ্ছে 2013 মডেল, 2018 রেজিস্ট্রেশন পেপার আপ টু ডেট পেয়ে যাবেন। ইঞ্জিন হচ্ছে এটার 1500 সিসি এবং হাইব্রিড ইঞ্জিনও আমি দেখিয়েছি। এটার হচ্ছে আস্কিং প্রাইস হচ্ছে 1450,000 টাকা, আপনারা নেগোসিয়েট করতে পারবেন, এটা কিন্তু ফিক্স না, পেপার আপ টু ডেট আছে, গাড়িটাও টিপটপ কন্ডিশনে আছে। আস্কিং প্রাইস 1450,000 টাকা, আপনারা নেগোসিয়েট করতে পারবেন। তো ভিউয়ার্স আজকের জন্য এতটুকুই, ভিডিওটা আমি শেষ করতেছি, অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। এবং অ্যাজ ইউজুয়াল ইনফরমেশন, এই শোরুমের কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, গুগল ম্যাপের লোকেশন সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কোনো গাড়ি যদি পছন্দ হয় তাদের সাথে কন্ট্যাক্ট করে দেন আপনারা এসে এখানে দেখে দেন হচ্ছে আপনারা প্রাইস আলোচনা করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করবেন এবং চ্যানেল মাস্ট সাবস্ক্রাইব করবেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে, টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।